হ্যালো ফ্রেন্ড, কলকাতা কোডার ক্লাবে আরেকবার স্বাগত আপনাদের সবাইকে। আগের ভিডিও থেকে আমরা শিখেছি যে কিভাবে আমরা এলিমেন্ট গুলোকে ডম থেকে তার ক্লাস নেমের মাধ্যমে ধরতে পারি, কি করে তার আইডির মাধ্যমে ধরতে পারি। আজকে আমরা শিখবো কি করে এলিমেন্টকে তার এলিমেন্টের নামের মাধ্যমে আমরা ধরতে পারবো ডম থেকে। ঠিক আছে, তো এই ভিডিওটা ভেরি ইজি, কারণ আগেই আপনারা শিখেছেন গেট এলিমেন্টস বাই ক্লাস নেম। তো সেই ভিডিওটাতে আপনারা অলমোস্ট বুঝে গেছেন কনসেপ্টটা কি। আজকের ভিডিওটাও খানিকটা সেরকম, খুবই ইজি। আপনি যদি আগের ভিডিওটা দেখে আসতে চান তাহলে আমি কার্ডে লিংক দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনি দেখে নিতে পারবেন, না হলে আপনি এই ভিডিওটা দেখলে পরে পুরোটা বুঝে যাবেন। ঠিক আছে, তাহলে রিকোয়েস্ট রইল আপনাদেরকে পুরো ভিডিওটা দেখবেন, মাঝখানে কেটে দেখবেন না, তাহলে হয়তো বুঝতে নাও পারেন। তো চলুন তাহলে মেন কোর্সে ঢুকে পড়া যাক। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা মার্কআপ বানিয়ে রেখেছি, যে মার্কআপটা ভেরি ইজি, একদম বেসিক রয়েছে। এখানে তিনটে ডিপ নিয়ে রাখা আছে, প্রথম ডিপেতে আইডি রয়েছে ওয়ান, ক্লাস রয়েছে মেন, দ্বিতীয়টাতে টু, ক্লাস রয়েছে মেন, তৃতীয়টায় আইডি রয়েছে থ্রি এবং ক্লাস রয়েছে মেন, যেটা আমরা আগের মার্কআপটাই এখানে রয়েছে, নতুন কিছু নেই। আর এখানে কিছুটা আমি নতুন লিখেছি, তিনটে পি নিয়েছি, প্রথমটায় লেখা আছে দিস ইজ ফার্স্ট পি, দ্বিতীয়টায় লেখা আছে দিস ইজ সেকেন্ড পি এবং তৃতীয়টায় থার্ড পি লেখা রয়েছে। ঠিক আছে, তো এখানে তারপরে রয়েছে একটা ডিপ, যে ডিপের মধ্যে রয়েছে মেন নামে একটা ক্লাস এবং তার ভেতরে রয়েছে আর একটা পি। ঠিক আছে, তো এটাকে যদি আমরা ব্রাউজারে দেখি তাহলে দেখব এরকম, বুঝতে পেরেছেন? আমি আপনাদের জন্য একটু ব্রাউজারটাকে বড় করে নিচ্ছি যাতে আপনারা ভালো করে এটাকে দেখতে পান। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের আউটপুট। এবারে আমরা এখানে কি করব, আমরা আজকে এলিমেন্টের নাম ধরে আমরা ধরতে শিখব। ওকে, তো এখানে দু রকম এলিমেন্ট আছে, এক হচ্ছে ডিপ রয়েছে, এক হচ্ছে পি রয়েছে। তাহলে আমরা দুটো এলিমেন্টকেই ধরে দেখব যে কিভাবে আমরা পি কে ধরি, কিভাবে আমরা ডিপ কে ধরি। ঠিক আছে, তো চলুন তাহলে এবার আমাদের জাভাস্ক্রিপ্ট লেখা যাক। জাভাস্ক্রিপ্টে আমরা লিখবো এখানে গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম। ঠিক আছে, তো তার আগে আমাদের শুরু করতে হবে যে আমরা জানি ডকুমেন্ট দিয়ে, documentt ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট, elements এলিমেন্টস। ঠিক আছে, এটা মনে রাখবেন যে এলিমেন্টস, ওকে, বাই ট্যাগ নেম। তো এখানে এই যে গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম যেটা আমি দিলাম, এটা ক্যামেল কেসে লেখা আছে। এই ক্যামেল কেস সম্পর্কে যদি আপনি না জানেন তাহলে আমি আবার কার্ডে লিংক দিয়ে দিচ্ছি, সেখানে আপনি একবার দেখে আসবেন। ক্যামেল কেসের উপর আমার ভিডিও তৈরি করা আছে, এটা খুবই ইজি, আপনি একবার দেখলে বুঝতে পেরে যাবেন। ঠিক আছে, তো আমরা এখানে লিখলাম ডকুমেন্ট ডট গেট এলিমেন্টস বাই ট্যাগ নেম, দিয়ে আমরা এখানে কোন ট্যাগ নেমটাকে আমরা ধরছি সেটাকে আমাদের এখানে মেনশন করে দিতে হবে। আমরা যদি ডিপ কে ধরতে চাই তাহলে ডিপ, যদি আমরা পি কে ধরতে চাই তাহলে পি। তো চলুন ফার্স্টে আমরা ডিপ কে ধরি। ঠিক আছে, আমরা লিখলাম ডিআই ভি, লিখে যদি আমরা এটাকে এখানে সেভ করি, সেভ করে আমরা যদি এটাকে দেখতে চেষ্টা করি তাহলে আমাদের এটা একটা ভ্যারিয়েবলের মধ্যে ধরে নিয়ে সেই ভ্যারিয়েবলটাকে আমরা প্রিন্ট আউট করে দেখতে পারি, যেরকম আমরা কনসোল লগে দেখি সেইভাবেই আমরা দেখবো। আমরা এখানে একটা ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি, ভ্যারিয়েবল ইএলই, এলিমেন্টের শর্ট ফর্ম নিলাম ইএলই, তো সেইটা নিয়ে এখানে আমরা কনসোল লগেতে লিখে দিচ্ছি ইএলই। তাহলে আমরা যদি এবার এটাকে সেভ করে ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করি, এবং আমাদেরকে যেতে হবে কোথায়, ইন্সপেক্ট করে কনসোলে, তবে আমরা দেখতে পাবো যে আমাদের কনসোলে কি আউটপুট এসছে। কনসোলে আউটপুট যেটা এসছে সেটা হচ্ছে চারখানা এলিমেন্ট পেয়েছে, চারটে ডিপ পেয়েছে। কোন চারটে ডিপ পেয়েছে, আমরা জানি এইটা এইটা এবং এইটা একটা ডিপ। ঠিক আছে, এবং এইটা একটা ডিপ। তাহলে আমরা দেখে নিই এখানে জিরো নম্বর ইন্ডেক্সের কোন ডিপটা রয়েছে, একদম ফার্স্টে ডিপটা রয়েছে। এক নম্বর ইন্ডেক্সে রয়েছে সেকেন্ড ডিপটা, তিন নম্বর ইন্ডেক্স, দু নম্বর ইন্ডেক্সে রয়েছে তৃতীয় ডিপটা, এবং চার নম্বর ইন্ডেক্সে রয়েছে একদম নিচের ডিপটা। বোঝা গেছে এত অবধি? ওকে, তাহলে আমরা বুঝে গেলাম কিভাবে আমরা গেট এলিমেন্টস বাই ট্যাগ নেম দিয়ে আমরা এলিমেন্টসগুলোকে ধরতে পারি। তো সেই রকমই এখানে যদি আপনি ডিবের জায়গায় এটাকে পি করে দিতেন, তাহলে আপনি সেভ করলেই দেখতেন, রিফ্রেশ করলে দেখা যেত যে যে কটা পি রয়েছে সেই কটা পি চলে এসেছে। এখানে পিও চারটে রয়েছে, কোন চারটে পি রয়েছে, এই একটা পি, এই দুটো পি, এই তিন নম্বর পি, এবং এখানে ডিবের ভেতরে একটা পি রয়েছে, তো সেটাকেও ধরে নিয়েছে। আপনার পি যেখানেই থাকবে, HTML এর যতই নেস্টিং স্ট্রাকচার হোক, সেখানে যেখানে যেখানে পি পাবে সেখানে সেখানে গেট এলিমেন্টস বাই ট্যাগ নেম ধরে নেবে পি গুলোকে। ঠিক আছে, তাহলে এখানে আমরা যদি জিরো নম্বর ইন্ডেক্সে কোন পিটা রয়েছে দেখি, তাহলে দেখবো যে ফার্স্ট পি ওটা রয়েছে, এক নম্বর ইন্ডেক্সে রয়েছে সেকেন্ড পি, দু নম্বর ইন্ডেক্সে রয়েছে থার্ড পি, এবং তিন নম্বর ইন্ডেক্সে রয়েছে ডিবের ভেতরের যে পিটা সেটা। বোঝা গেছে? ওকে, তাহলে এবার আমরা কি করব,
এগুলোকে এবার আমরা একটু ম্যানিপুলেট করে দেখবো যে কিভাবে আমরা এগুলোকে ম্যানিপুলেট করতে পারি। ওকে চলুন তাহলে সেটা দেখা যাক। তাহলে এবার মনে করুন আমরা এই যে পি গুলো নেওয়া আছে, এই পি গুলোতে আমরা কোনো একটা টেক্সটের কালার চেঞ্জ করে দিতে চাইছি। তাহলে আমরা কিভাবে করব, আমরা সবার ফার্স্ট এই কনসোলটাকে এখন কার মতো উড়িয়ে দিই। আমরা জানি যে এই ইএলই বলে যে ভ্যারিয়েবলটা রয়েছে, এই ভ্যারিয়েবলের মধ্যে আমাদের কি হয়েছে, যতগুলো পি ট্যাগ আছে সবাই একটা অ্যারে হয়ে এসেছে এবং অ্যারের প্রত্যেকটা ইন্ডেক্সে আমরা এক একটা অবজেক্টকে পেয়ে যাবো, পি গুলোকে পেয়ে যাবো একটা অবজেক্ট হিসাবে। ঠিক আছে, তো আমরা একটা জিনিস জানি যে আমাদের যে এই ডট দিয়ে যে স্টাইল প্রপার্টিটা, এটা কিন্তু কোনো অ্যারের কোনো প্রপার্টি নয়। ঠিক আছে, এটা কিসের প্রপার্টি, এটা হচ্ছে অবজেক্টের প্রপার্টি। তাহলে এই যে ইএলই বলে যে ভ্যারিয়েবলটা আমরা পেয়েছি, এটা কিন্তু একটা অ্যারে, আমরা এটার মধ্যে ডাইরেক্ট কখনোই ওই প্রপার্টি গুলো দিতে পারি না, কারণ ওটা কোনো অ্যারের প্রপার্টি না, ওটা কি বললাম, ওটা হচ্ছে অবজেক্টের প্রপার্টি। আর অবজেক্টটা কোথায় রয়েছে, অবজেক্টটা রয়েছে এই অ্যারেটার ভেতরের এক একটা ইন্ডেক্সে এক একটা অবজেক্ট রয়েছে। এইবারে আমার ডিপেন্ড করছে আমি কোন অবজেক্টটাকে এই কালারটা করব। আমার এক নম্বর যে পিটা রয়েছে এটা রয়েছে জিরো নম্বর ইন্ডেক্সে, যেটা সেকেন্ড পি সেটা রয়েছে এক নম্বর ইন্ডেক্সে। তো আমি ধরে নিচ্ছি আমি সেকেন্ড পিটাকে লাল কালার করব। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি ইএলই দিয়ে ব্যাকেট শুরু করে লিখলাম, এক নম্বর ইন্ডেক্সে রয়েছে আমাদের এই দু নম্বর পি ট্যাগটা, আমরা এটাকে লাল কালার করব। তাহলে আমরা এখানে লিখে দিচ্ছি ডট এস টি ওয়াই এল ই এল ই ডট স্টাইলের কোন প্রপার্টিটা নেব, কালার সিও এল ও আর কালার নিয়ে আমরা কি কালার করে দেবো, আমরা করে দেবো রেড। সুতরাং লিখে দিচ্ছি আর ই ডি রেড। ওকে দিয়ে আমরা এখানে সেভ করলাম। সেভ করে আমরা যদি ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করে দেখি তাহলে দেখব ঠিক পি এর সেকেন্ড যে পিটা রয়েছে সেটা আমাদের লাল কালার হয়ে গেছে। তাহলে বোঝা গেছে কিভাবে আমরা এটাকে ম্যানিপুলেট করতে পারি। ওকে এইবার মনে করুন আমাদের দুইয়ের সাথে সাথে তিন নম্বর পিটাকেও রেড কালার করতে হবে, রেড না ধরে নিন ব্লু কালার করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে করব, আমরা সিম্পল এটাকে কপি পেস্ট করব। এই লাইনটাকে কপি করে আমরা পরের লাইনে পেস্ট করে দিলাম। খালি আমাদেরকে ইন্ডেক্সটা চেঞ্জ করে দিতে হবে, কত তিন নম্বর পিটাকে করতে হবে, তার মানে তিন নম্বর পিটা রয়েছে আমাদের দু নম্বর ইন্ডেক্সে, আমরা লিখে দিলাম দুই, আর এখানে কালারটা করব ব্লু, তাহলে করে দিচ্ছি বি এল ইউ ই। এবার যদি আমরা এটাকে সেভ করি, সেভ করে যদি আমরা রিফ্রেশ করি তাহলে দেখব এটা ব্লু হয়ে গেছে। তাহলে এবারে কোশ্চেন হচ্ছে যে আমরা গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে এরকম প্রত্যেকটাকে করতে পারতাম, তাহলে আমরা কেন ক্লাস নেম দিয়ে করছি, কেন আমরা ট্যাগ নেম দিয়ে করছি, আমাদের প্রফিটটা কোথায়? হ্যাঁ, এটা খুব বড় একটা ভালো কোশ্চেন। তো আমি এটা আপনাদেরকে বুঝিয়ে দিই যে আমাদের এগুলো করার কারণটা কি। আমরা তো পারতাম যে গেট এলিমেন্ট বাই আইডিটাই শুধু শিখতে এবং সমস্ত জিনিসটাই গেট এলিমেন্ট বাই আইডি থ্রু দিয়ে সব জায়গায় আইডি বসিয়ে বসিয়ে করে দিতে, কিন্তু আপনি ভাবুন আমরা একটা এইটুকু ছোট একটা মার্কআপ বানিয়েছি, সেখানে কতগুলো এলিমেন্ট আপনার রয়েছে। ঠিক আছে, এদের প্রত্যেকের মধ্যে আইডি বসিয়ে বসিয়ে প্রত্যেককে একটা একটা আলাদা আলাদা কালার করা, হ্যাঁ খুবই মানে হেডেকফুল ব্যাপার হবে। যখন একটা টোটাল ওয়েবসাইট হবে সেখানে প্রচুর এলিমেন্ট থাকে, প্রচুর কিছু থাকে, তো তার মধ্যে প্রত্যেকের এগেনস্টে একটা করে আলাদা আলাদা আইডি বসানো পসিবল না, কারণ আইডি একটা জায়গায় একটাই থাকতে পারে, তাই না? তাই জন্য আমরা এই এলিমেন্ট বা ক্লাস নেমের মাধ্যমে কি করি, একসঙ্গে একটা ব্রাঞ্চ অফ অবজেক্টকে ধরে নিই এবং সবার যদি একই জিনিস করতে হয় তাহলে আমরা সেটাকে একসাথে করে দিই। কিভাবে করি আমি এবার সেটাই দেখাবো আপনাদেরকে। ঠিক আছে, তো আমরা এখন কি করব, সবার আগে আপনাদেরকে বুঝিয়ে দিই তারপরে আমি করে দেখাচ্ছি। আমরা কি করব, এখানে যে কটা পি ট্যাগ রয়েছে এই সবকটা পি ট্যাগকে, এটাও একটা পি ট্যাগ ডিবের ভেতরে রয়েছে, সুতরাং এই সবকটা পি ট্যাগকে আমরা একবারে সবার কালার রেড করে দেবো এবং ফ্রন্ট সাইজ একটু বড় করে দেবো। ঠিক আছে, তাহলে আমরা কি করব, আমাদেরকে এখানে আসতে হবে, এখানে এসে প্রত্যেকটা পি কে আলাদা আলাদা করে চারবার আমাদের লিখতে হবে, না আমরা সেটা করবো না, আমরা একবারে করে দেবো। কিভাবে করব, আমরা এখানে লিখছি একটা লুপ। লুপ নিশ্চয়ই আপনি জানেন, আমি আমার চ্যানেলে ফর লুপ এবং ওয়াইল লুপ সম্পর্কে জানিয়ে রেখেছি আগের ভিডিওতে, আমি কার্ডে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে গিয়ে আপনি ফর লুপ এবং ওয়াইল লুপ সম্পর্কে জেনে আসতে পারেন। আর আপনি যদি লুপ সম্পর্কে জানেন তাহলে চলুন আমরা দেখে নিই কিভাবে লুপ দিয়ে আমরা প্রত্যেকটা এলিমেন্টকে একবারে ম্যানিপুলেট করে ফেলতে পারি। আমরা এখানে নিয়ে নিচ্ছি একটা ফর লুপ। ঠিক আছে, ফর লুপে আপনারা জানেন সবার ফার্স্টে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হয়, ভ্যারিয়েবলের নাম আমি দিয়ে দিচ্ছি আই, আই কে জিরো দিয়ে শুরু করছি। ঠিক আছে, এবং আই কে আমরা কতক্ষণ চলতে দেবো, যতক্ষণ না অ্যারের যে লেন্থ আছে সেই অবধি আসে ততক্ষণ আমরা চলতে দেবো। সুতরাং ই এল ই ডট লেন্থ, এল ই এন জি টি এইচ,
আপনি যদি অ্যারের লেন্থ কি এটা যদি আপনি না জানেন তাহলে আমি বলবো যে আমার অ্যারের সম্পর্কে যে ভিডিও করা আছে সেখানে আমি অ্যারের লেন্থ সম্পর্কে বুঝিয়েছি, কার্ডে লিংক দিয়ে দিচ্ছি, একবার দেখে আসবেন বুঝে যাবেন যে অ্যারের লেন্থ ব্যাপারটা কি। ঠিক আছে, অ্যারেতে যে কটা এলিমেন্ট থাকে সেটা তার লেন্থে শর্টকাটে পেয়ে যাওয়া যায়। ঠিক আছে, তাহলে আমরা এখানে অ্যারের লেন্থ সম্পর্কে বলে দিলাম যে আই ততক্ষণ চলবে যতক্ষণ অ্যারের লেন্থের থেকে ছোট হবে, আর আই বাড়বে কত করে, আই বাড়বে এক এক করে বাড়বে। ঠিক আছে, এই আমাদের বলা হয়ে গেল লুপের মেন কন্ডিশন। এবারে লুপের ভেতর আমাদেরকে কি করতে হবে যে প্রত্যেকটা এলিমেন্টকে আমরা কি ম্যানিপুলেট করব সেটা বলে দিতে হবে। তাহলে আমাদের এলিমেন্টগুলো কোথায় রয়েছে, এই ইএলই নামের ভ্যারিয়েবলটার মধ্যে রয়েছে। এখানে আমরা যে ইন্ডেক্সিংটা করব সেটাকে আমরা হার্ড কোড 012 দেবো না, সেখানে আমরা ডাইনামিকলি করে দেবো আই। আই যেরকম যেরকম বাড়বে সেরকম সেরকম প্রত্যেকটা এলিমেন্ট একে একে ম্যানিপুলেট হতে হতে চলে যাবে। তাহলে আমরা এখানে কি করে দিচ্ছি, এস টি ওয়াই এল ই স্টাইল ডট কালার, কালার করে দিচ্ছি কি রেড, আমরা এখানে রেড কালার করে দিলাম। এবং তার সঙ্গে সঙ্গে আমরা এই যে প্রত্যেকটা এলিমেন্ট আছে এর ফন্ট সাইজটাকে একটু বাড়াও বলেছিলাম, তাহলে আমরা কপি পেস্ট করে দিলাম। এখানে আমরা কালারের জায়গায় করে দিচ্ছি ফন্ট সাইজ এফ ও এন টি এস আই জেড ই, ফন্ট সাইজ করে দিচ্ছি ধরে নিন 30 পিক্সেল, তাহলে একটু বড় হয়ে যাবে বুঝতে সুবিধা হবে। এটাকে যদি আমরা সেভ করে রিফ্রেশ করি তাহলে দেখবো এরকম একবারে প্রত্যেকটা এলিমেন্ট বড় হয়ে গেছে। এই নিচের কনসোলটার এখন কোনো দরকার নেই, এটাকে অফ করে দিলাম। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একবারে চারটে এলিমেন্টকে, চারটে কেন, এখানে যদি 40টা থাকতো 40,000টা থাকতো একবারে ম্যানিপুলেট হয়ে যেত। এটা আমরা কখন ইউজ করি, যখন আমাদের একাধিক এলিমেন্টকে একই রকম কোন স্টাইল দেওয়া আছে, কোন অ্যানিমেশন দেওয়া আছে, তখন আমরা গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম অথবা গেট এলিমেন্ট বাই ক্লাস নেম এইটা দিয়ে আমরা লিস্ট অফ এলিমেন্টকে ধরে নিই এবং লিস্ট অফ এলিমেন্টকে আমরা একবারে করে দিই। তো এই জিনিসটা যদি আমি যে কোয়েরিতে দেখাতাম তাহলে এটা আরো ইজিতে হতো। আমি খুব তাড়াতাড়ি আপনাদের জন্য যে কোয়েরির একখানা প্লে লিস্ট নিয়ে আসছি, তার জন্য আপনারা ওয়েট করুন আর কয়েকদিন, আপনাদেরকে বেশি ওয়েট করাবো না, আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসতে চলেছি। আমি সেখানে দেখিয়ে দেবো কিভাবে আমরা ডম ম্যানিপুলেট করতে পারি যে কোয়েরির মাধ্যমে। ঠিক আছে, তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এতখানি আমি রাখলাম, এর থেকে বেশি আজকের ভিডিওতে দেখাবো না। যদি আপনার বুঝতে কোথাও কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আপনি কিন্তু কমেন্ট সেকশনে কোশ্চেন করতে আমাকে ভুলবেন না, আমি আমার সম্মত অবশ্যই উত্তর দিয়ে দেবো। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাকে লাইক দিয়ে মোটিভেট করতে ভুলবেন না, ভিডিওটাকে আপনার বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করতে পারেন, তাতে তাদের মনে যদি জাভাস্ক্রিপ্ট সম্পর্কে কোনো ভয় থাকে তাহলে আশা করছি নির্মূল হয়ে যাবে। যদি আপনি এখন অবধি আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে গিয়ে না থাকেন অথবা আজকে আপনি ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন, তাহলে আপনাকে বলবো নিচে যে লাল সাবস্ক্রাইব বাটনটা রয়েছে ওটা অবশ্যই ক্লিক করে দিয়ে পাশে বেল আইকনটা ক্লিক করে দেবেন, এতে ইন ফিউচার আমার তোলা প্রত্যেকটা ভিডিও তৎক্ষণাৎ আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনি সেটা দেখে নিয়ে আপনার নলেজকে আরেকটু ইনক্রিজ করে নিতে পারবেন। দেখা হবে পরের ভিডিওতে, ততদিন খুব ভালো থাকবেন, টাটা।